ঝিনাইদহে করোনার মারাত্মক থাবা, একই দিনে সাংবাদিক পুলিশ সহ তিনজনের মৃত্যু। ঝিনাইদহ কোভিড হাসপাতালে চিকিৎসাধীন সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত টাউন সাব ইন্সপেক্টর টিএসআই মোহাম্মদ শরীফুল ইসলামের মৃত্যুবরণ করেছেন। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত দলিল উদ্দিন বিশ্বাসের ছেলে। গত 9 জুলাই করোনা আক্রান্ত হয়ে ঝিনাইদহ কোভিড হাসপাতালে ভর্তি হন তিনি। সেই থেকে চিকিৎসা চলছিল তার। স্ত্রী সাথী খাতুন 3 মেয়ে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করেন। বড় মেয়ের বিয়ে হয়েছে, অন্য মেয়ে একজন কলেজ এবং অপরজন স্কুলে লেখাপড়া করে। একই হাসপাতালে সকালের দিকে এক বৃদ্ধের মৃত্যু হয়। এছাড়াও ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান স্থানীয় কোভিড হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে গুরুতর অবস্থায় ঢাকাতে যান। সেখানে একটি হাসপাতালে তিনি ভর্তি হন এবং মৃত্যুবরণ করেন। এ নিয়ে একই দিনে তিনজনের মৃত্যু হলো করোনা ভাইরাসে।